প্রিয় দর্শক, ইউএনবির পক্ষ থেকে আমি আব্দুর রহমান জাহাঙ্গীর আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন ডব্লিউএইচও সাবেক আঞ্চলিক উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জনাব ডক্টর মুজাহিদুল হক। আমরা আজকে করোনা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, যেমন হার্ড ইমিউনিটি এখন একটা আলোচিত বিষয়। এই বিষয়ে আমরা ওনার কাছ থেকে ওনার মতামত শুনব। আবার আমাদের এখন রিকভারি রেট বাড়ছে, সেই সাথে অনেকের মধ্যে আশঙ্কা হচ্ছে যে তারা আবার দ্বিতীয়বার আক্রান্ত হয় কিনা, এই বিষয়টা আমরা আলোচনা করবো। সর্বশেষ আমরা ভ্যাকসিন নিয়ে, এখন আমরা জানি যে অনেক প্রতিষ্ঠান, অনেক দেশ, আমাদের দেশেরও একটি প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করছে, আমরা এটার ভবিষ্যৎ এটা সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। স্যার, আপনাকে ইউএনবি এই প্রোগ্রামে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি এখন একটি খুবই আলোচিত বিষয়, এই বিষয়টা যদি আপনি একটু সহজ করে বিষয়টা কি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। হার্ড ইমিউনিটি নিয়ে যখন প্রথম কথা হয় যে কোভিড আমরা যদি নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে দুটো উপায় আছে। একটি উপায় হলো টিকা দেওয়ার মাধ্যমে আমাদের একটা নিয়ন্ত্রণ করার উপায় আছে। আরেকটা জিনিস হতে পারে যে স্বাভাবিকভাবে মানুষের ভিতরে কোভিডের সংক্রমণ হবে এবং একটা বিরাট সংখ্যক লোক তারা এই সংক্রমণের বিরুদ্ধে তাদের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করবে, তার মানে তাদের যে ইমিউনিটিটা ডেভেলপ করার ফলে অ্যান্টিবডির মাধ্যমে তারা আর সংক্রমিত হবে না। এখন প্রশ্নটা আসছে যে হার্ড ইমিউনিটি হতে হলে একটা জনসংখ্যার একটা আনুপাতিক বিষয় আছে, যে কী পরিমাণ জনসংখ্যার সংক্রমিত হওয়ার পর সেই দেশটাতে সেই দেশের জনসংখ্যা সংক্রমণ মুক্ত থাকতে পারে বলে মনে করতে পারি আমরা। ব্রিটেন এবং সুইডেন দুটো রাষ্ট্র, এই যখন নাকি কোভিড নিয়ন্ত্রণের কথা উঠে আসে, তখন তারা কিন্তু যেহেতু এটা টিকা আবিষ্কার হয় নাই, তারা ভেবেছিল যে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পরামর্শগুলি আছে সেগুলি অনুসরণ করে এইটাকে কন্ট্রোলে আনার চেয়ে আমরা হার্ড ইমিউনিটিতে যাব। কিন্তু পরবর্তী পর্যায়ে ব্রিটেন তারা কিন্তু সেটা পরিত্যাগ করেছে, কারণ তারা দেখেছে প্রথম দিকেই যে হার্ড ইমিউনিটি হতে গেলে যেই পরিমাণ সংক্রমণের দরকার, তার চেয়ে খুব অল্প সংখ্যক সংক্রমণের পরেই সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটা চাপ পড়েছে এবং বিপুল সংখ্যক লোক তারা মারা যাচ্ছিল। তখন তারা এই হার্ড ইমিউনিটি থেকে সরে এসে তারা আবার WHO নির্দেশনা বা পরামর্শ অনুযায়ী যে পন্থাগুলি সংক্রমণ নিয়ন্ত্রণে, সেই পন্থায় ফিরে এসছে। এখন পৃথিবীর মাত্র একটি দেশ যেই দেশে হার্ড ইমিউনিটির চেষ্টা করে যাচ্ছে, সেটা হলো সুইডেন। তো এখন বিশ্বের এতগুলি দেশের মধ্যে মাত্র একটি দেশ তারা হার্ড ইমিউনিটি চিন্তা করছে এবং সেই দেশের জনসংখ্যা খুব সীমিত এবং এত ডেন্সলি পপুলেটেড না তারা, এবং স্পার্সলি ডিস্ট্রিবিউটেড পপুলেশন তাদের, এবং তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন কথা হলো হার্ড ইমিউনিটিটা কি, আমি একটু বোঝাতে চেষ্টা করেছিলাম, মানে একটা সংখ্যার জনসংখ্যা কিন্তু সংক্রমিত হতে হবে রোগে। এখন বাংলাদেশে হার্ড ইমিউনিটি, জি এই সংখ্যাটাই আমি আসছি, যে বাংলাদেশ একটা ডেন্সলি পপুলেটেড দেশ এবং 17 কোটি লোকের দেশ যদি হয়, তাহলে অ্যাবাউট 70%, মানে 70% লোককে সংক্রমিত হতে হবে করোনায়। তাহলে এখানে অনেক লোক এই সংক্রমণের পরে তাদের মাইল্ড সিভিয়ার কেসে যাবে, এবং যারা সিভিয়ার কেসে যাবে তাদের অনেকে মৃত্যুবরণ করতে পারে, তাদের কোমরবিডিতে থাকবে, বিশেষ করে যাদের ভিন্ন ভিন্ন অন্য রোগে ভুগবেন, বয়স্ক রোগ, তাদের একটা সংখ্যা কিন্তু মৃত্যুবরণ করার সম্ভাবনা এখানে। তো সেই জায়গায় আমরা যদি ধরে নেই যে আমাদের 70% লোক, মানে 11 কোটিরও অধিক লোক, তার মানে বাংলাদেশকে হার্ড ইমিউনিটি অর্জন করতে গেলে সে বাংলাদেশের 11 কোটি লোকেরও বেশি লোক সংক্রমিত হতে হবে, তাইলে আমরা ভাবতে পারবো যে আমাদের দেশটা হার্ড ইমিউনিটিতে গেছে। সুতরাং আমার মনে হয় যে 11 কোটি লোক সংক্রমণ হওয়াটা আমরা কোনোদিনই চাইবো না, কারণ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থায় 11
কোটি লোক সংক্রমিত মানে রোগী, এই রোগীগুলিকে আইসোলেশনে নেওয়া, তাদের মাইল্ড কেস, মডারেট কেস এবং পরবর্তী সিভিয়ার কেসের জন্য যেই স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধাগুলি থাকা দরকার সেইগুলি আমাদের যেমন নেই, আমরা অতীত বাদ দেই, বর্তমানেও নেই এবং আগামীতেও এইটা আমাদের করা সম্ভব না। সুতরাং আমরা হার্ড ইমিউনিটির চিন্তা করাটা একটা বাতুলতা এবং অত্যন্ত একটা সিদ্ধান্ত যেটা হবে সেটাকে আমি যদি এইভাবে বলি একটা স্টুপিড সিদ্ধান্ত হবে, একটা স্টুপিডিটি হবে, মানে বোকামি হবে। ধন্যবাদ স্যার। এ পর্যন্ত স্যার আমাদের এখানে তো আমরা যদি অফিশিয়ালি 232,000 মানে ইনফেক্টেড, তো সেটা কি স্যার অনেকেই তো আমরা জানি টেস্ট করাচ্ছেন না, আবার অনেকে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট আছে, সব মিলে আমাদের এখানে আসলে সংখ্যাটা কেমন হতে পারে আনঅফিশিয়াল এবং অফিশিয়াল মিলে? ধন্যবাদ আপনাকে। এটা প্রেডিক্ট করা সম্ভব না, এই কারণে যে আমাদের যে টেস্টের আওতা সেটা খুব সীমিত। আমরা মাত্র বাংলাদেশের 42টা জেলায় আমরা পিসিআর টেস্ট করার সুযোগ সুবিধা সৃষ্টি করতে পেরেছি। সুতরাং এই অবস্থায় সারা দেশের 22টি জেলায় আমাদের যে টেস্ট করার সুযোগ সুবিধা থেকে কিন্তু আমাদের দেশের জনগণ বঞ্চিত। এই অবস্থায় আমাদেরকে আমরা যে প্রেডিক্ট করব সেটা সম্ভব না, কারণ একটা বিরাট বিশাল জনগোষ্ঠী তাদের কাছে আমাদের পিসিআর টেস্ট অ্যাক্সেসিবল না, অ্যাভেইলেবল না। সুতরাং আমরা এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারবো না। তবে আপনাদের কাছে যে সংখ্যাটা আপনি বললেন, এই সংখ্যাটা হলো যাদেরকে টেস্ট করা হয়েছে তাদের সংখ্যা, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক সংক্রমিত হয়েছে, এবং এটা আপনি জানেন বাই দিস টাইম অ্যাবাউট 24% যদি আমরা ধরে নিই যে আমাদের টেস্টের 24%, তাহলে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে বাংলাদেশের খুব বেশি হলে 25% লোক সংক্রমিত হয়ে থাকতে পারেন। তবে এইটাও সঠিক মূল্যায়ন হবে না, সংখ্যাটা আরো কম হতে পারে। ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা তো হার্ড ইমিউনিটি তো মনে হচ্ছে এমনি পসিবল, তাহলে তো অনেক দিন লেগে যাবে আমরা যদি 70% এ পৌঁছাতে যাই ইনফেক্টেড এর সংখ্যা। না, হার্ড ইমিউনিটি আমি বললাম আপনাকে যে এটা আমরা চিন্তা করতেই পারি না, কারণ আমাদের আমি যে সংখ্যাটা বললাম যে 24% লোকও যদি সংক্রমণ হয়ে থাকে, যেটা আমি বললাম একটা অ্যাজাম্পশন যদি এমনই হয় যে ঠিক আছে টেস্ট করছিস যা তার 24%, টেস্ট পুরা জনসংখ্যার করলেও যদি 24% হয়, তাইলে আমাদেরকে আরও প্রায় 50%-এর কাছাকাছি লোককে সংক্রমিত হতে হবে, এবং সেই সংক্রমিত লোকদের আইসোলেশন করা এবং তাদেরকে আইসোলেশনে নিতে হবে। ঠিক আছে, এটা সম্ভব না। আবার তাদেরকে যাদের মডারেট এবং সিভিয়ার কেসের চিকিৎসা সেবার জন্য যেই পরিমাণ শয্যা বা হাসপাতাল দরকার এবং যেই পরিমাণ ভেন্টিলেটর দরকার, যেই পরিমাণ আইসিইউ বেডের দরকার, এই সংকুলন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আরেকটা জিনিস স্যার, আমাদের তো এখন রিকভারি রেট বাড়তেছে, আমাদের অনেকেই এখন সুস্থ হচ্ছে, কিন্তু এটার সাথে সাথে স্যার একটা অনেক যারা অনেকে যারা সুস্থ হচ্ছেন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা আছে যে তারা আবার ইনফেক্টেড হতে পারেন কিনা সেকেন্ড টাইম, কিংবা পরবর্তীতে আর আবারও হতে পারেন, এই বিষয়ে কি বলবেন স্যার? ধন্যবাদ আপনাকে। আমরা এখন পর্যন্ত যে সমস্ত স্টাডি হয়েছে, গবেষণা হয়েছে এবং এই ধরনের কিছু কিছু আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্তে বিজ্ঞানীরা আসতে পারিনি যে আসলে দ্বিতীয়বার সংক্রমণ হবে কি না, হয় কি না, হতে পারে কি না। কিন্তু প্রশ্নটা আসছে যে অনেক সময় আমাদের মধ্যে যেটা হবে সেটা হবে যে যারা হয়তো সুস্থ হয়ে গেছেন তাদের এই সুস্থদের মধ্যে হতে কেউ হয়তো সম্পূর্ণ সুস্থ হন নাই, কিন্তু তারা তাদের মধ্যে আবার এই উপসর্গগুলি দেখা দিয়েছে। ঠিক আছে, এটা হতে পারে আর কি, একটা ব্যাপার। আর একটা জিনিস হতে পারে যে আমাদের বডিতে যে ইমিউনিটিটা ডেভেলপ করে, যে অ্যান্টিবডিগুলি ডেভেলপ করে, সেই অ্যান্টিবডিটা কতদিন থাকবে এবং তারপরে আবার অ্যান্টিবডিটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার তার সংক্রমণের সম্ভাবনা দেখা দেবে। সুতরাং এখনো পর্যন্ত আমরা গবেষণার মাধ্যমে কিন্তু নিশ্চিত হতে পারিনি। তবে যেহেতু অ্যান্টিবডিটা একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত থাকবে, সুতরাং সম্ভাবনা আছে যে তারা পরবর্তীতে আবার আক্রান্ত হতে পারেন। ধন্যবাদ স্যার। অ্যান্টিবডি কি যারা ইনফেক্টেড হচ্ছে সবার শরীরে কি অ্যান্টিবডিটা তৈরি হয়?
এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সবার শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু কথা হলো সেই অ্যান্টিবডিটা কি কতদিন থাকে? সবার এক সমান পরিমাণে থাকে না, আবার সমান পরিমাণ অ্যান্টিবডিও ডেভেলপ করে না। সুতরাং এখানে আমাদের মনে রাখতে হবে যে অনেকের শরীরে খুব ভালো মাত্রায় অ্যান্টিবডি ডেভেলপ করে, অনেকের শরীরে অল্প মাত্রায়ও ডেভেলপ করতে পারে। আবার অনেকের শরীরে দেখা যাবে অ্যান্টিবডি ডেভেলপ করেছে ঠিকই, কিন্তু সেটা স্থায়ী হয়নি, কিছুদিন পরে আর সেই অ্যান্টিবডিটা তার শরীরে পাওয়া যায়নি। সুতরাং আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, যতদিন পর্যন্ত না আমরা নিশ্চিত হই যে কতদিন পর্যন্ত অ্যান্টিবডিটা থাকে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, কতগুলি টিকা আছে আপনি দেখবেন একবার দিলেই হয় জীবনে, ঠিক আছে? যেমন আমি বলি নিউমোনিয়ার টিকাটা জীবনে একবারই দিতে হয়। আবার যদি আপনি আরও বিভিন্ন ধরনের অন্যান্য যে টিকাগুলি আছে, আপনি দেখবেন কোনো কোনো টিকা, যেমন হ্যাপাটাইটিস বি টিকা, আপনাকে কিন্তু তিনটা টিকা দিতে হয়, ঠিক আছে? তো এইরকম কতটা টিকায় আপনার ইমিউনিটি হবে, কতদিনের জন্য হবে, এইগুলি এখনো টিকার গবেষণা পর্যায়ে আছে। সুতরাং যতদিন পর্যন্ত না এইগুলি সেই টিকা আবিষ্কৃত হয় এবং গবেষণার মাধ্যমে এই জিনিসগুলি আবিষ্কৃত হয়ে যায়, ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। স্যার, আমি বিভিন্ন গবেষণায় দেখেছি যে অ্যান্টিবডি যদিও শেষ হয়ে যায়, তার সামান্যতম অংশ যদি থাকে সেটা পরবর্তীতে নাকি একটা ওই আবাদপূর্ণ শক্তিতে কাজ করতে পারে, এরকম কি কোনো কিছু স্যার মনে হয় আপনি? দেখুন, অ্যান্টিবডিটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো সংক্রমণেই কিন্তু আমাদের শরীরে একটা ন্যাচারাল প্রসেস আছে, যেটা আমাদেরকে সাদা রক্তকণিকা বলি আমরা, তারা কিন্তু একটা মানে যখন আক্রান্ত হয় তখন তাদের একটা ভূমিকা থাকে যে তারা আক্রমণটা ঠেকানোর জন্য তারা অগ্রসর হয়। অ্যান্টিবডিটার বেলায় প্লাজমা না, এটা হলো আপনার, আমরা যদি এইভাবে বলি হোয়াইট ব্লাড সেল, আমাদের রক্ত, সাদা রক্তকণিকা যেটা। এখন আপনি অ্যান্টিবডিটা, যেটা আপনি প্লাজমার কথা বললেন, অ্যান্টিবডিটা সেখানে থাকে, যাদের মধ্যে অ্যান্টিবডিটা ডেভেলপ করে সেখানে থাকে। এখন এই যে প্লাজমার কথাটা বললেন আপনি, এই অ্যান্টিবডিটা অল্প থাকলে এটা দিয়ে কিন্তু ইফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা গড়ে তোলা যেতে পারে একটা রোগের বিরুদ্ধে, সেটা হবে না। প্লাজমা থেরাপির ভবিষ্যৎ কি? প্লাজমা নিয়ে আমাদের এখানে অনেকে প্রথম দিকে খুব আগ্রহ ছিল, এখন আর খুব একটা আগ্রহ দেখা যায় না। আসলে প্লাজমাটা কতটা ইফেক্টিভ, এটার ভবিষ্যৎ কি? দেখুন, আমি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিলাম এবং এখনও তাদের সাথে আমার যে সম্পৃক্ততা, সুতরাং আমাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে আস্থা রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ পর্যন্ত কোভিড-19 জন্য কোনো ঔষধ বা কোনো থেরাপি বা এই যে প্লাজমা থেরাপির কথা বলেন, এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছুকে অথেন্টিকেট করেনি। সুতরাং আমাদেরকেও এখনও ধরে নিতে হবে গবেষণার মাধ্যমে, যতদিন পর্যন্ত না প্লাজমা থেরাপিটা ইফেক্টিভ হিসাবে প্রমাণিত হবে কোভিড-19 কেসে, ততদিন পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে যে এইটা ইফেক্টিভ না অ্যাগেইনস্ট আমাদের এই কোভিড-19 চিকিৎসার জন্য। ধন্যবাদ।